রয়্যাল এনফিল্ড ক্লাসিক্স 350 BS6 ওয়ার্ল্ড ক্লাস রেট্রো লুক সমৃদ্ধ পাওয়ারফুল একটি বাইক। রয়্যাল এনফিল্ড হচ্ছে বাংলাদেশি বাইকারদের জন্য স্বপ্নের একটি বাইক। বাইকটির লুক যেমন স্পেশাল তেমনই কম্প্যাক্ট। আপনি বাইকটিকে দেখলেই বাইকটির প্রেমে পড়ে যাবেন। বাইকটিকে সামনে থেকে দেখলে প্রথমেই আপনার নজরে আসবে এর ওল্ড ক্লাসিক্যাল রাউন্ড শেপ হেডলাইট ফ্রন্ট কেস। এই হেডলাইটটিতে ব্যবহার করা হয়েছে হাই পারফরমেন্স কোয়ালিটির হ্যালোজিন টাইপ লাইট। বাইকটির সামনের দিকে কোনো ট্রান্সফর্মার ওয়াইজার ব্যবহার করা হয়নি। তার পাশে রয়েছে এর হ্যালোজিন টাইপের টার্ন লাইট। টার্ন লাইটটির পাশে একটি পাইলট লাইটও ব্যবহার করা হয়েছে। এই বাইকটিতে যদিও হ্যালোজিন টাইপ লাইট ব্যবহার করা হয়েছে, এরপরেও বাইকটিকে নিয়ে আপনি রাত্রিকালীন ভ্রমণ স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন। বাইকটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 41 mm টেলিস্কোপিক ফগ, সঙ্গে রয়েছে 19 inches অ্যালয় রিমের সঙ্গে 100/90 সেকশনের চাকা, 300 mm ডিস্ক ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। বাইকটির ফ্রন্ট মাঠঘাটে ব্যবহার করা হয়েছে স্টিল। বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্টেট পাইপ হ্যান্ডেল বার, যার ডান পাশেই প্রথমে আপনার নজরে আসবে রাউন্ড শেপ 3-in-1 ইঞ্জিন কিল সুইচ উইথ সেলফ স্টার্ট বাটন। তার পাশে রয়েছে এর হ্যাজেল ব্লেড সুইচ, যা একটি ইউনিক ফিচার এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে। বাম পাশের হ্যান্ডেল বারে যথারীতি রয়েছে রাউন্ড শেপ 2-in-1 হেডলাইট আপার ডিপার সুইচ, তার ঠিক নিচে রয়েছে এর ইন্ডিকেটর সুইচ এবং এর হর্ন সুইচ। এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর আগের মডেলগুলিতে আমরা অ্যানালগ টাইপ RPM মিটার দেখতে পেতাম। এই সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে প্রথমে আপনার নজরে আসবে রাউন্ড শেপ স্পিডোমিটার, তার ঠিক পাশেই রয়েছে এর ডিজিটাল স্পিডোমিটার, মাইলেজ ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর, ক্লক সহ আরো বেশ কিছু প্রয়োজনীয় তথ্য, যা সবকিছুই আপনি এই সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটিতে দেখতে পারবেন। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটির পাশে একটি চার্জিং স্টেশন ব্যবহার করা হয়েছে, ফলে আপনি বাইকটিকে নিয়ে লং ড্রাইভে গেলে আপনার ফোন কিংবা আপনার ক্যামেরাকে অতি দ্রুত চার্জ করে নিতে পারবেন। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলতে গেলে বলতেই হয় এই ফুয়েল ট্যাঙ্কটি অনেক মাস্কিউলার এবং ইউনিক। রয়্যাল এনফিল্ডের ওল্ড ক্লাসিক্যাল ডিজাইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করতে সক্ষম হয়েছে। সব মিলিয়ে এই ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা 13 liters, যা এই সেগমেন্টের অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই কম, কিন্তু এই বাইকটির ক্ষেত্রে এই ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা যথেষ্ট ভালো। বাইকটির সিটিং পজিশন দুর্দান্ত এবং রিল্যাক্সিং। বাইকটিতে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, ফলে রাইডার এবং পিলিয়ন এতে বসে স্বাচ্ছন্দ্য বোধ করবে। পিলিয়ন সিটের পেছনে একটি গ্র্যাব গ্রিল ব্যবহার করা হয়েছে, যেটা ধরে পিলিয়ন খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে। বাইকটিকে নিয়ে আপনি লং ড্রাইভে গেলে রাইডার এবং পিলিয়নের ব্যাক পেইন জনিত কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। বাইকটির সাইড প্যানেলটিও সম্পূর্ণ স্টিলের। আসলে বাইকটি সামনে থেকে শুরু করে পেছন পর্যন্ত সম্পূর্ণ স্থানে স্টিলের ব্যবহার করা হয়েছে। এই গতিদানবটির ইঞ্জিন হিসেবে রয়্যাল এনফিল্ড বেছে নিয়েছে ফুয়েল ইনজেক্টেড এয়ার উইথ অয়েল কুল 4-stroke 4-valve BS6 কমপ্ল্যান্ট 349cc একটি পাওয়ারফুল ইঞ্জিন। এই ইঞ্জিনটির ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পাওয়া যাবে 20.2 bhp at 6100 rpm এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়া যাবে 27 Nm at 4000 rpm। সঙ্গে রয়েছে এর 5-speed গিয়ার বক্স। বাইকটির রেয়ারে ব্যবহার করা হয়েছে টুইন টিউব 6-step অ্যাডজাস্টেবল সাসপেনশন, সঙ্গে রয়েছে 18 inches অ্যালয় রিমের সাথে 120/80 সেকশনের চাকা, 270 mm ডিস্ক ব্রেক। বাইকটির ওভারঅল হাইট হচ্ছে 1090 mm, ওভারঅল লেন্থ হচ্ছে 2145 mm, বাইকটির সিট হাইট হচ্ছে 805 mm এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 mm। যেহেতু বাইকটি অনেক কম্প্যাক্ট, তাই বাইকটিকে নিয়ে সিটির যানজটের ভেতরে আপনি স্বাচ্ছন্দ্যে রাইড করতে পারবেন। বাইকটির সিট হাইট এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে কিছুটা নিচু, ফলে আপনার হাইট যদি 5'4" কিংবা তার নিচেও হয় তাও আপনি বাইকটি অনায়াসে রাইড করতে পারবেন। এবং বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টের অন্যান্য বাইকের চেয়ে উঁচু, ফলে রাস্তার যে কোনো স্পিড ব্রেকারের নিচের কিট ঘষা খাওয়া কিংবা এ জাতীয় অন্য কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হবেন না। এখন বাইকটির এক্সস্ট নোটটি একটু শুনে নেওয়া যাক। শুনলেনই তো বাইকটির এক্সস্ট নোট কতটা লাউডি এবং জোস। সামনে থেকে যেমন বাইকটির ওল্ড ক্লাসিক্যাল মাস্কিউলার রেট্রো ফিলটি ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছে রয়্যাল এনফিল্ড, পেছন থেকেও ঠিক তেমনই। পেছনের দিকে প্রথমে আপনার নজরে আসবে এর ওল্ড ক্লাসিক্যাল রাউন্ড শেপ টেল লাইট। এই টেল লাইটটিতে ব্যবহার করা হয়েছে হ্যালোজেন টাইপের লাইট। তার পাশে রয়েছে এর হ্যালোজেন টাইপ পার্কিং লাইট। টেল লাইটটির নিচের দিকে এর নাম্বার প্লেট কেস এবং রেয়ার গার্ড ব্যবহার করা হয়েছে। বাইকটির রেয়ার গার্ডটিও সম্পূর্ণ স্টিলের। যেহেতু বাইকটি দেখতে অনেকটাই মাস্কিউলার এবং বাইকটির প্রতিটা অংশেই ব্যবহার করা হয়েছে স্টিল, ফলে বাইকটির ওজন তুলনামূলক কিছুটা বেশি। সব মিলিয়ে বাইকটির ওজন গিয়ে দাঁড়ায় 195 kg, যা 350cc ক্ষেত্রে কিছুটা বেশি মনে হয়েছে আমার কাছে। এরপরেও বাইকটি থেকে আপনি প্রতি ঘন্টায় 114 km/h টপ স্পিড ছুতে পারবেন, যা সত্যিই অকল্পনীয়। বাইকটিকে আপনি সিটিতে রাইড করুন, অফ রোড কিংবা হাইওয়েতে, ওভারঅল বাইকটির পারফরমেন্স আশানুরূপ। বাইকটিকে যখন আপনি সিটিতে রাইড করবেন তখন এর মাইলেজ পাবেন 31-35 km/l এবং হাইওয়েতে বাইকটিকে রাইড করলে মাইলেজ পাবেন 35-38 km/l।
বাইকটির লুক যেমন স্পেশাল তার পারফরমেন্স অনেক জোস। আপনি যখন বাইকটিকে রাইড করবেন তখন বাইকটির প্রিমিয়ামনেস বুঝতে পারবেন। বাইকটির ইনিশিয়াল পিক আপ কিছুটা কম হলেও মিড রেঞ্জ এবং হাই রেঞ্জে বাইকটির পারফরমেন্স যথেষ্ট ভালো। এই বাইকটির ইঞ্জিন আগের মডেলের চেয়ে আরো বেশি আপগ্রেড করা হয়েছে, ফলে আগের মডেলগুলিতে ইঞ্জিনে যেমন ভাইব্রেশন এবং একটি হার্ডনেস ফিল হতো, এই মডেলটিতে তা 0% নামিয়ে আনতে সক্ষম হয়েছে রয়্যাল এনফিল্ড। এজন্য তাদেরকে একটু ধন্যবাদ দেওয়া যেতেই পারে। আসলেই এই মডেলটির ইঞ্জিন এতটা স্মুথ করা হয়েছে যা সত্যিই কল্পনাতীত। বাইকটির গিয়ার শিফটিং ও অনেক স্মুথ এবং সুন্দর। আগের মডেলগুলির চেয়ে এর পারফরমেন্স অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এত সব ফিচার, মাস্কিউলার ওল্ড ক্লাসিক্যাল রেট্রো লুক, রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডিং সহ ভারতের বাজারে বর্তমানে বাইকটির বাজার মূল্য 1,87,000 রুপি। সিসি রেস্ট্রিক্টেড হওয়ার কারণে বাংলাদেশের বাজারে বাইকটি কবে নাগাদ আসতে পারবে এ বিষয়ে কোনো সঠিক তথ্য আমাদের জানা নেই। তবে যদি কখনো বাংলাদেশের বাজারে বাইকটি আসে তাহলে ভ্যাট ট্যাক্স মিলিয়ে বাইকটির মূল্য হতে পারে 5,50,000 টাকা থেকে শুরু করে 5,70,000 টাকার মধ্যে। রয়্যাল এনফিল্ড বাইকটির স্বাদ মেটানোর জন্য বাংলাদেশের বাজারে ইয়ামাহার একটি ক্লাসিক মডেলের বাইক রয়েছে, সেটি হচ্ছে ইয়ামাহা XSR155। আসলে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ব্যাপারটা হলেও ইয়ামাহা XSR155 বাইকটি সম্পর্কে বিস্তারিত দেখতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।